বিসমুলিল্লা রহমান ইবরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার আর সকালবেলা থেকেই আমি ব্লগটা শুরু করেছি তো আমি চা নিয়ে বসেছি আর এই পিঠাটা আমি নিজে হাতে বানিয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কত সুন্দর করে পিঠা বানাতে পারি আমার পিঠা দেখতে কেমন হয়েছে আমার ব্লগটি দেখে আমাকে অবশ্যই জানাবেন এই পিঠাটা অনেক মচমচে হয় এটা ডিব্বার মধ্যে রেখে অনেকদিন খাওয়া যায় ছোটোবেলায় আমা এই আমরা আসলে এই পিঠাটিটা সবসময় খেতাম দেখা যায় দেখা যেত যে পিঠাগুলো বানিয়ে বানিয়ে ডিব্বা মধ্যে রেখে দিত আমাদের পছন্দ ছিল এই পিঠাগুলো এইগুলো তারপর গজা এটাকে আমরা পাতা বলি আর কি পিঠাটাকে গজা পাতা সিমের বিচিয়ে আর এই টাইপের অনেক পিঠা এখনো সবগুলোর নাম মনে আসতেছে না তো ভাবলাম আমি আমি আম্মা যা যা পালে মোটামুটি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো আমি চেষ্টা করি আমি আমার মেয়েকে এগুলো বানিয়ে খাওয়ানোর আমার মেয়েও এগুলো খেতে পছন্দ করে সরি ও খেতে এগুলো পছন্দ করে দেখি এগুলো যদি আমি বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রাখি ও নিজে এটা নিয়ে আসে বসে বসে খায় আর কি এই আর কি তো আমার চা খাওয়া শেষ স্বামী ওরা যেহেতু ঘুমাচ্ছে আজকে ওর বাবা বাসিয়ে নেই সকালবেলা আমি এটা ঘুমাচ্ছি আমি ভাবলাম এই ভাগের জন্য একটু নুডলস রান্না করে ফেলি তো আমি নুডলস রান্না করছি নুডলস আমি সবজি দিয়ে রান্না করব তো প্রথমে আমি তেলটা বেশি দিয়ে ফেলেছিলাম তো আবার তেলটা উঠিয়ে রেখেছি তো ওঠানোর পরে দেখি তেলটা আবার কমে গেছে তো আমি আবার তেলটা অ্যাড করতেছি তো আমি এটার মধ্যে দিয়েছি একটু সামনে গাজরের সামনে বলতে একটা গাজরের এক অংশ দিয়েছি চার ভাগের এক ভাগ দিয়েছি আর পেঁয়াজ কলি আলু দিয়েছি একটা বাসায় আর তেমন কোনো সবজি ছিল না কালারফুল সবজি ছিল না যেগুলো এগুলো ছিল এগুলোই দিয়েছি আর একটা ডিম দিয়েছি তো আমি নুডলসটা যখন রান্না করতে এসেছি ভাবছিলাম ইনস্ট্যান্ট নুডলস নুডলসগুলো রান্না করব। তো যখন আমি এগুলো আমি নুডলসটা না নিয়ে আসলাম কিচেনে এসে এখন নুলস এগুলো ভাজা করে এখন নুডলস আনতে গেলাম দেখি ঘরে কোনো ইনস্ট্যান্ট নুডলস নাই এই যে আমরা যে ছোটোবেলায় যে নুলসগুলো খেতাম এগুলো আছে আর কি তো ওইগুলো সবসময় আমি আগেই সিদ্ধ করে রান্না করি তো এটা আমি এভাবে কোনোদিন ফার্স্ট রান্না করি নাই আজকে এই প্রথম এইভাবে রান্না করলাম আর কি এগুলো ভাজা শেষ হয়ে গেছে আমার এগুলো একটা টমেটো দিয়েছি টমেটো তো দেয়নি অর্ধেক দিয়েছি যখন টমেটো সিজন থাকে তখন আমি নুডলসগুলোতে সস দিই না টমেটো কেটেই দেই টমেটোটা সসের কাজ করে তো পানি দিয়ে দিয়েছি নুডলসটা আমি আগে সিদ্ধ করি না ইনস্ট্যান্ট নুডলসগুলো আমি এভে এভাবেই রান্না করি সচরাচর পানির মধ্যে সবজিটা আগে ভেজে তেলের মধ্যে ডিম টিম যা থাকে চিকেন দেওয়ার হলে চিকেনটা অবশ্যই আগেই একটু রান্না করে নেই তারপরে একসাথেই সবগুলো এভাবে অ্যাড করে ফেলি তো দেখি এই নুডলসটা আছে আমাদের ছোটোবেলার নুডলসটা তো এটা তো আমি সবসময়ই সিদ্ধ করে রান্না করি তো আজকে ফার্স্ট ইফে রান্না করছি সরি এভাবে রান্না করছি তো এটা কিন্তু আবার খুব দ্রুত নাড়াচাড়া করতে হয় না হলে এটা কিন্তু দলা পেকে যায় আর কি মানে একটার সাথে একটা লেগে যায় তো আমি যেহেতু তেল আছে এটা লাগবে না তো আমি খুব দ্রুত গতিতে এটা নাড়ি আর কি তো দ্রুত নাড়াচাড়া করলে আর এটা একটার সাথে একটা লেগে থাকে না এভাবে এমন হয় আর কি তো হয়ে গেছে আমার রোলসটা এটা মধ্যে আমি একটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটার মধ্যে কোনো মশলা ইউজ করি না আর আমি আমার মেয়ের জন্য যখন রোলস রান্না করি তখন প্যাকেটের মশলাটা আমি দেই না সচরাচর এমনি লবণ দিয়ে নর্মালি লবণ দিয়ে রান্না করি তখন একটু রসুন কুচি দিয়ে আজকে আবার রসুন কুচিটা দিতে মনে ছিল না আমি একটা কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে যে পেঁয়াজ কলি দিয়েছি তো হয়ে গেছে আমার তো আমার মেয়েটা অনেক ভালো খেয়েছে একটু পাতলা হয়েছে একটু একটু পাতলা হলে ও আবার খেতে পছন্দ করে ওকে খাওয়ালাম আমি আর আমার মেয়ে খেললাম ওর সাথে সময় দিলাম ও আমাদের খেলাধুলার সময়গুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। মানে আমরা অনেক মজা করি বাসায় খেলা করি আর কি ছবি আঁকি রং করি এগুলি তো ওকে সময় দিয়ে আসলে আসলাম কিচেনে তো আমি আছি ফুলকুলি সরি পেঁয়াজ কুলি ভাজি করছি আসলে জানেন আমি ব্লগার আপুদের কাছ থেকে অনেক কিছু শিখি অনেক সময় ব্লগার আপুরা যা রান্না করে তা দেখে দেখলে আমার রান্না করতে ইচ্ছে করে তাই এই এটা কখনো আমি ওভাবে খাইনি তো একটা ব্লগার আপু আপুর নামটা আসলে আমার মনে আসছে না মেধার মা আর কি তো মেধার মা এ মেধার মাকে অবশ্যই আমরা সবাই তিনি একটা বাবু আছে ওর নাম হচ্ছে মেধা এই পেঁয়াজ কলিটা ভাজি করেছে তো দেখে আমারও ভাজি করতে ইচ্ছে হয়েছিল তাই আমি এভাবে ভাজি করলাম তো ভালোই হয়েছে অনেকটা মাছের পেঁয়াজ কলিটা খেতে আমার কাছে এমন মনে হয়েছে মাছের দোপেঁয়াজ করলে যেমন হয় দোপেঁয়াজুর পেঁয়াজগুলি খেতে টেস্ট যেমন হয় এই পেঁয়াজ পেঁয়াজগুলোর টেস্টটাও এমন হয়েছে তো ভালোই লেগেছে এটার মধ্যে আমি রসুন কুচি দিয়েছি রসুন কুচি না সরি আমি আসলে রসুন পেস্টটা ইউজ করি রান্নাতে রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ হচ্ছে ধনে গুঁড়া আর একটু সবুজ সবুজ থাকলে আসলে ভালো লাগে বেশি মশলা দিলে কেমন যেন কালারটা হয়ে যায় তো আমি একটু সবুজ সবুজ রেখেছি আর বেশি ভাজি নাই হালকা করে ভেজেছি আর আমি এটা আরেকটা ছোট বাটিতে নিয়ে নিব এটা একদম কমে গিয়েছিল আর এই প্যান্টটার মধ্যেই আমি অন্য তরকারি রান্না করবো তা আরেকটা তরকারি রান্না করছি হচ্ছে কুমড়ো দিয়ে মাছ তো চালকুম্বু দিয়ে মাছটা আমি একটুভাবে রান্না করি প্রথম পেঁয়াজটা আর রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এরপর মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছে এরপর তাল দিয়ে দিয়েছি আর আজকে আমি মাছ ভাজি করে নিয়ে মাছটা আমি আজকে কাঁচা দিয়েছি ভালোই লেগেছে খেতে অনেক ভালো লাগছে পেঁয়াজটা একটু পান হচ্ছিলো তো আমার মেয়ে খেলা করছিল আমি এটা এখানে রেখে ও আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম তো এসে দেখি পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখায় দেখেন বে আবার পুরলে সমস্যা হইতো এই সবসময় আমার সাথে এমন হয় যখন আমি একটু ধরেন কোথাও রান্নাটা ফেলে আমি যদি ঘরে আসি দেখা যায় সবসময় কিছু না কিছু একটা হয় যদি ডাল থাকে চুলায় ডাল পরে যায় যদি ভাত থাকে ভাতের মার পড়ে যায় আর দুধে দুধের ক্ষেত্রে আমি কখনো সামনে থেকে যাই না দুধ যখন গরম করি তখন আমি দুধের কাছেই থাকি দুধ পড়লে আবার খারাপ লাগে কেন জানি আমি চেষ্টা করি ভাতের মারও যেন না পড়ে আবার ডালের ফেনাটাও যেন না পড়ে আমি এগুলো এখন সামনে থেকে পাক উঠাই আর কি আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি চাল কুমড়াতে দিয়ে দিয়েছি আর সাথে একটা টমেটো দিয়েছি টমেটোর সিজনে আমি সব তরকারিতে টমেটো দিই টমেটোটা আমার কাছে অনেক ভাল লাগে তারপর আমি এমনিতেও সালাদ করে খাই টমেটোর তরকার টমেটোর তরকারি রান্না করলে এমনিতেও টমেটো সালাদ করি আবার দেখা যায় আর আবার দেখা যায় আমি টক রান্না করি এটা আমার অনেক ভালো লাগে টমেটোর টকটা এটা অনেক মজার একটা তরকারি এই জন্য আমি ফ্রিজে কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছি যখন টমেটোর সিজন শেষ হয়ে যাবে খুব বেশি গরম পড়ে তখন টকটা ভালো লাগে গরম অবশ্যই চলে এসেছে ঢাকায় কিন্তু এখন প্রচুর গরম গ্রামে কি বলবো ঠিক গ্রীষ্মকালে গরমটাও না খুব বেশি গরম গরমের তিনটা পর্যায়ে হচ্ছে গরম মাঝারি সর্বশেষ সরি মাঝারি পর্যায়ের গরমটা এখন ঢাকায় সরি আমার খুব সমস্যা হচ্ছে কাশিটা আসলে এখন ভালো করে যায়নি কাশিটা আসে মাঝে মাঝে এক তো খারাপ লাগে কাশি যখন আসা এই আর কি তো আমার রান্নাটা হয়ে গেছে কষানো হয়ে গেছে ভালো করে তো আমি যে আজকে মাঝে মাঝে এবার মাছ ভাজি করি না এভাবে কাঁচা রান্না করি তো এই তরকারিটা ভালোই লেগেছে খারাপ লাগেনি এভাবে রান্না করলে ভালো কিন্তু এটা একটু ভালো করে কষিয়ে নিতে হয় কষিয়ে নিলে মাছের আর আসছে ভাবটা থাকে না তো আমার কাছে ভালোই লাগে এটা এটা অনেকে মাছ ভাজা করে না শুধু আর কি মাছটা খুব ভেজে খাওয়া হয় আর কি ওরা আসলে ভাজা ছাড়া পছন্দ করে না এই আর কি হয়ে গেছে আমার রান্না তো এখানে শেষ করছি আমার ব্লগটা আপনার সবাই আমার আমার ব্লগগুলো দেখবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন খারাপ লাগলো আমাকে জানাবেন আমি চেষ্টা করব একটু ভালো করার জন্য কারণ আমি নতুন তো অনেক কিছু আসলে জানি না এখনও শেখার মধ্যে আছি বলতে গেলে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ